জাতীয় দল থেকে বাদ পড়ে কালক্ষেপণ না করে নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে আবাহনীর হয়ে ডিপিএল এর চলমান আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামলেন লিটন কুমার দাস। ব্যাট হাতে নিজেকে প্রমাণের সুযোগটা লিটনের সামনে দ্রুতই চলে আসে, আর জাতীয় দলের যে ফরম্যাট থেকে ছিটকে যায় ঠিক সেই ফরম্যাট দিয়ে মাঠে ফিরলেন এলকেডি। যদিও আজকের ম্যাচটি তার কাছে অন্য সব ম্যাচ থেকে একটু আলাদা, কারণ তো অজানা থাকার কথা না, তবুও মাঠে বেশ চনমনে ছিলেন এই ক্রিকেটার। সতীর্থ কিংবা টিম অফিসিয়াল সবার সাথে মেতেছিলেন খুনসুটিতে। ম্যাচের শুরুতে কিপিং গ্লাভস হাতে তুলে নিলেও লিটনকে আসল পরীক্ষা দিতে হবে ব্যাট হাতে।